আর্ট, বাংলা টাইপিং ডিজাইন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং এই কাজটি করব ইনশাল্লাহ। এখন যেভাবে আমরা ওয়াট আর্টে বাংলা টাইপিং করব, তো ইনসার্ট ইনসার্টে ওয়াট আর্ট, ওয়াট আর্ট থেকে যে কোনো একটা স্টাইল স্টাইল নিয়ে এখানে ফন্টে ক্লিক ক্লিক করার পর নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে সুতো নিয়ে আমি যে খুঁজে বের করে নিতে হবে। স্টেট আমি করে নিয়েছি, করার পরে এখানে রয়েছে বিজে ক্লাসিক। এখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখছি। আসার পর রাইট বাটন ক্লিক, ফরম্যাট লেআউট, লেআউটটাকে বিহাইন্ড টেক্সট, ওকে। এটা কেন? মুভিং করার জন্য, নাহলে মুভিংটা আসবে না। এভাবে ড্রাগ করে মুভিং করতে হবে। এরপর শেপ দিতে গেলে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি করে নিতে পারেন, যেগুলো ওয়াটে অন্য অন্য অপশানও হয় না। কিন্তু আপনি এখানে প্রায় আমি দেখি ইংরেজিতে করে, তো আপনি এখানে ইংরেজিতেও করতে পারবেন, বাংলাতেও করতে পারবেন, বা অন্য ভাষা দিতে চাইলে অন্য ভাষা আপনি করতে পারবেন। এবার করার পর এখান থেকে আপনি ফিল কালার বা পিকচার যে কোনো একটি কালার আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন, বা ইফেক্টগুলো দিতে পারেন আরও আকর্ষণীয় হওয়ার জন্য। এভাবে আপনি কাজটি করতে পারেন। এরপর শেফট তো রয়েছে, এরপর শেফট আউটলাইন করতে পারেন। আপনি এখানে আউটলাইন রয়েছে, আউটলাইনগুলো বিভিন্ন স্টাইল রয়েছে, বিভিন্ন স্টাইল আউটলাইনগুলো আমি দিয়েছি, এভাবে ড্রাগ করে দিতে পারেন। তো এখানে থ্রি ডি রয়েছে, আপনি থ্রি ডি করতে পারেন। এই যে থ্রি ডি রয়েছে, তো বাংলা টাইপিংয়ের মধ্যে থ্রি ডিও করতে পারেন। এটাকে আপনি প্যাডও তৈরি করতে পারেন, যে কোনো একটি প্যাড, অর্থাৎ আপনি যে কোনো একটি পেপারের ফার্স্ট স্টার্টিং এটা এভাবে আপনি রাখতে পারেন। আবার ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। আর যদি আপনি বলেন আমি থ্রি ডি করতে চাচ্ছি না, নর্মালে রাখতে চাচ্ছি, বা শেপড এইভাবে রাখতে চাচ্ছি না, এভাবে রাখতে চাচ্ছি, এটাকে আমি একটু স্মল করতে চাচ্ছি, স্মল করার পর রাইট বাটন ক্লিক করে আমি কাট করে নিলাম, আর এরপর উপরে ক্লিক করে রাইট বাটন পেস্ট করলাম। পেস্ট করার পর কাটিং করেছি, প্রত্যেকটা পেজে চলে আসবে। এখানে কন্ট্রোল এন্টার পেজ নিলাম, তো আমি প্রথম পেজে নিয়েছি, দেখুন দ্বিতীয় পেজও চলে আসলো। আবার তৃতীয় পেজ কন্ট্রোল এন্টার দিলাম, তৃতীয় পেজও চলে আসলো। প্রত্যেকটা পেজে দেখুন আপনি এনআই কম্পিউটার ইনস্টিটিউট প্রত্যেকটা পেজে রয়েছে, তিনটি পেজ রয়েছে, তিনটি পেজে আছে। অফিস বাটন, অফিস বাটন থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, এই যে এটা হচ্ছে প্যাড। অর্থাৎ এভাবে আপনি প্রিন্ট আউট করার পর প্যাডের যে কোনো একটি স্টাইল আপনি এখানে আরো করতে পারেন। এভাবে আপনি করে নিতে পারেন, প্যাড তৈরি করতে পারেন, বা যে কোনো কিছু একটা ডিজাইন করতে পারেন এভাবে রাউন্ড দিয়ে। ডাবল ক্লিক করলাম, আবার স্টাইলটি চলে আসবে, এখান থেকে নিয়ে আসবেন, আবার ডাবল ক্লিক করবেন, আবার স্টাইলগুলো আসবে, আপনি স্টাইল পরিবর্তন করতে পারবেন, শেপ পরিবর্তন করতে পারবেন। এ হলো আমাদের যে শেপড আউটলাইন এবং চেঞ্জ শেপড এবং শেপড ফিল রয়েছে ওয়াট আর্ট থেকে। ওয়াট আর্টের কাজগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, তো আপনারা এখান থেকে বিভিন্ন স্টাইল কাজগুলো করে নিতে পারেন। যেমন আমি এটা চেঞ্জ করছি, ফন্ট হচ্ছে না, ফন্ট ভেঙে গেলো, এই ফন্টটা এখানে সাপোর্ট করবে, ওই কারণে এখান থেকে আপনি কোনো ফন্ট দিতে যদি চান তাহলে ফার্স্ট স্টার্টিংয়ে ডাবল ক্লিক করে আমরা যে অপশানটি পেয়েছি সে অপশানে এবার রাইটিংটা করতে হবে। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।